প্রথমে শুরু করি যদি তোমার ছোটবেলা থেকে, ছোটবেলায় সুইটি কেমন ছিলে? আমি এখন যেমন ছিলাম বেজুরি, মানে এখন চুপচাপ, তাই না? তাই তো, চুপচাপ কথা বলি। ছোটবেলা মানে ছোটবেলায় কেমন ছিলে? মানে চুপচাপ ছিলে না টমবয় ছিলে? না না, টমবয় কখনোই আমি ছিলাম না, এখনো টমবয় না। আমি খুব মানে ঘরোয়া টাইপের মেয়ে যেমন থাকে। আচ্ছা, মানে আমরা অনেক ভাই বোন, সাত বোন দু ভাই, অনেক বড় ফ্যামিলি। তো ছোটবেলা থেকে দেখা যেত যে ঘরের সব কাজ আমি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো স্কুলে যাওয়া, মা দেখা, আমার মা তখন, মা বাবা দুজনই আছে এখনো, তো দেখাশোনা সবকিছু আমি করতাম। আর একটু ঘরোয়া টাইপের ছিলাম আমি। কে বেশি আদর করতো, মা বেশি আদর করতো না বাবা বেশি আদর করতো? আদরটা মানে এতগুলো ভাই বোনদের মধ্যে সেটা কি, সেটা নিয়ে কি কম্পিটিশন হতো? কম্পিটিশন হতো আমার ছোট বোনের সাথে। আমার ছোট বোনকে দেখা যেত সবাই আদর করছে আর আমি খুব জেলাস করতাম ভীষণ। কেন, ছোট বলে? মানে ছোট বলে ওকে সবাই আদর করতো। ধরো আমার বড় বোনরা আমাদের থেকে অনেক বড়। আচ্ছা, যেমন আমার বড় বোনের বিয়ের পরে কিন্তু আমি হয়েছি। আচ্ছা, তো আমি অনেক ছোট তখন, আমার দু বোন, আমরা ছোট, আমার ছোট বোনের নাম কান্তা। তো দেখা যেত ওকে সবাই বেশি আদর করছে, আমাকে সবাই কম আদর করছে। তো আমি খুব জেলাস ফিল করতাম। আসলে দেখা যেত হয়তো আদর করতো, কিন্তু মানে মনে করতাম যে হয়তো আমাকে আদর করতো না, ওর আদরটা চোখে ওকে বেশি করতো। আর বাবা মা দুজনই আদর করতো, বাবা বোধ হয় একটু বেশি। আচ্ছা, সেটা নিয়ে কি কোনো কাণ্ড ঘটেছিল বা এমন কোন স্মৃতির কথা মনে হয় যে তুমি জিদ করে, রাগ করে বা কিছু ঘটিয়ে ফেলেছিলে? আমরা শান্তশিষ্ট মেয়েটি যদি কোনো কাণ্ড ঘটায় সেটা বড় কাণ্ড হয়। আমি আসলে জেলাস করতাম। তো একদিন আমরা গোসল করতে গেছি, তো গোসল করতে যাওয়ার পরে ও আগে থাকে না, আগে আমি গোসল করবো এরকম থাকে, আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার সাথে সাথে ওর এখানে কেটে একদম মানে ব্লাড বের হচ্ছে। তো আমি তো ভীষণ ভয় পেয়ে আমি তো খাটের নিচে রীতিমতন পালিয়ে গেছি। পরে দেখা গেল যে ও সেলাই করতে হয়েছে, সেলাই করে এসছে আমার জন্য ঠিক একটা আইসক্রিম নিয়ে এসছে। নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখতে ছোটবেলায়, কি হওয়ার স্বপ্ন দেখতে? নিজেকে নিয়ে আসলে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আমি ড্রেস ডিজাইনার হব সবসময়, ছোটবেলা থেকে। কখনো কি চাপিয়ে দেওয়া হয়নি যে তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে? চাপিয়ে দেওয়া হয়নি, আমার আমার নিজেরই একটা স্বপ্ন ছিল ডিজাইনার হব। স্কুল কলেজকে নিয়ে কোনো স্মৃতি আছে, মজার স্মৃতি, বা মিস করো কি? হ্যাঁ, মিস করি, এখনো মিস করি। যেমন আমাদের স্কুলে যখন পড়তাম, টিফিন টাইমে খাওয়ার সময়টা খুবই মজার ছিল। তো আমাদের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের একজনের কাছে সবাই মানে টিফিনের টাকাটা দিত, তারপর ঘুরে ঘুরে এটা খেতাম। এই তো মজার মজার অনেক স্মৃতি আছে টিফিন টাইমে। যেমন কলেজে আমরা, আমাদের কলেজের পেছনে একটা জায়গা ছিল, বিশাল বড় একটা মাঠ ছিল, তো ওখানে আমরা দেখা যেত সায়েন্স, আর্টস, কমার্স সব মানে মেয়েরা, আমাদের ওটা তো লালমাটিয়া কলেজ, মেয়েদের বসে আড্ডা দিতাম, ভীষণ আড্ডা। দেখা যেত বেল পড়ে গেছে কিন্তু আমাদের আড্ডা আর শেষ হয় না। তারপর কি বাং? মাঝে মাঝে তো বাং দিতেই। আচ্ছা, তাহলে শান্তশিষ্ট, চুপচাপ, ঘরোয়া, সব গুণের অধিকারী সুইটি, তাকে কি কখনো কেউ দোলা দিয়ে গিয়েছিল মনের ভেতর এই কলেজে পড়ার সময়? আসলে রিপনের সাথে আমার বেজুরি অনেক আগে থেকে, স্কুল থেকে আমার সাথে ওর দেখা সাক্ষাৎ, পরিচয়টা স্কুল থেকে। কলেজে ওঠার পরে, হ্যাঁ এখনো তো মানে অনেকে তো এখনো বলে যে পছন্দ করি, তো এরকম তো আসে যায়, কতই আসে যায়। বাট আমার না, তোমার মনের দোলা কি একমাত্র রিপন ভাই দুলেছিল? হ্যাঁ হ্যাঁ, রিপনই দুলেছিল।